পুষ্টি গুণে ভরপুর কালো আদার চাষ শুরু করেছেন আলিপুরদুয়ারের শামুকতলার কৃষকরা। পরীক্ষামূলকভাবে চলছে এই কালো আদার চাষ। লার্জেস্ট ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অন কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়ালস, উড, হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স অন 22nd, 23rd অ্যান্ড 24th ডিসেম্বর 2023 অ্যাট এক্সিবিশন গ্রাউন্ড নিয়ার আইজি অফিস, NH31A, বাইপাস রোড, সিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। উত্তর পূর্ব ভারতের মণিপুরের কৃষকরা এই বিশেষ ধরনের কালো আদার চাষ করেন, যা বেশ কয়েক দশক ধরে থাই কালো আদা হিসেবে পরিচিত। এই কালো আদা 1500 থেকে 2000 টাকা কিলো দরে বিক্রি হয়। এটি একটি মেডিপ্লান্ট। এবছর আলিপুরদুয়ারের শামুকতলার সদানন্দ চক্রবর্তী সহ আরও কয়েকজন কৃষক এই কালো আদার চাষ শুরু করেছেন। কালো আদা চাষ হয় দোআঁশ মাটিতে, তবে দোআঁশ ও কাদা মাটি মিশিয়ে এই চাষ করা যায়। জমিতে না চাষ করে বস্তায় বা টবে মাটি ভরে কালো আদা চাষ করা যায়। কালো আদা চাষে সময় লাগে 7 থেকে 8 মাস। বছরের যে কোনো সময় এই চাষ করা যায় বলে জানিয়েছেন কৃষকরা। এই বিষয়ে সদানন্দ চক্রবর্তী জানান, এবছর 8 বিঘার কম জমিতে এই আদা চাষ করা হয়েছে। আমরা এলাকার কয়েকজন কৃষক মণিপুর থেকে এই কালো আদা এনেছি, এবছর চাষ করলাম। কালো আদার উপকারিতা সম্পর্কে জেনেছি মণিপুর থেকে। আগামী বছর আরও বেশি করে চাষ করার ইচ্ছে রয়েছে আমাদের। বেসিক্যালি এগুলো হচ্ছে মণিপুরের জিনিস, যেটা মণিপুরের দিকে হয় এবং এটা আগে বহুল প্রচারিত ছিল না। হ্যাঁ, কিন্তু এখন এটা আস্তে আস্তে করে প্রচারিত হচ্ছে। আমরা ওখান থেকে এটাকে নিয়ে এসি। আমাদের এমনি আদাতে যে পুষ্টিগুণটা রয়েছে, সেই পুষ্টিগুণের অনেক বেশি পুষ্টিগুণ এই আদাতে রয়েছে, যেটা যেহেতু আমাদের এই দিকের আবহাওয়াটা অনেকটা নর্থ ইস্টের অপরের দিকের আবহাওয়ার মতো সুন্দর, তাই আমরা এটাকে ভেবেছি যে এটা যদি একটা নতুন করে একটা চাষের ক্ষেত্রে, কারণ আদা আমরা প্রত্যেকেই ব্যবহার করি, আর আমরা জানি যে ভারতবর্ষের যে সংস্কৃতি এবং আমাদের যে 5000 বছরের যে আমাদের ঔষধি বিজ্ঞান রয়েছে, এটা তার মধ্যে একটা অন্যতম। হয়তো খুব ভালো করে দেখা হয়নি, কিন্তু আমরা চেষ্টা করছি যে এইটাকে নিয়ে যদি আগামী দিনে আর একটু ভালো করে কাজ করা যায়, হয়তো আদার বাইরে গিয়েও এটা আদা তৈরি হবে, যেটা এই জায়গাটায় একটা নতুন কর্মসংস্থান তৈরি। এটা আমাদের এখানে বেসিক্যালি নর্মাল আদায় আপনি দেখতে পাবেন যে কালারটা রয়েছে, এটা কিন্তু এক্সক্লুসিভলি আপনি কালো দেখতে পাবেন আদার ক্ষেত্রে। হ্যাঁ, অনেকেই এটাকে নীলও বলে, অনেকে এটাকে কালোও বলে। বেসিক্যালি আমরা বলেছি না যে আমাদের দেশে বেসিক্যালি ভারতবর্ষে যেটা ছিল সেটা হচ্ছে আয়ুর্বেদিক বিজ্ঞান, পরবর্তীকালে যেটা ইংরেজি দাবাখানা এলো। আমাদের এই আয়ুর্বেদিকের মধ্যে অনেক জিনিসপত্র এই আদার ক্ষেত্রে অন্তত রয়েছে, যেটা আমরা যেমন কফের জন্যে যখন আমরা ব্যবহার করি, হ্যাঁ, তারপরে অন্য অনেক কাজের জন্য ব্যবহার করি, সেই ক্ষেত্রে এই আদার কিন্তু ব্যবহার অনেক বেশি, যেটা হয়তো আমরা এখন করি না, হয়তো এক্সক্লুসিভলি আদিবাসীরা করে বা যারা প্রিমিটিভ লোকেরা তারা করে। তো এটা যদি আমরা আরও এক্সপ্লোর করি তাহলে হয়তো আমাদের অনেক ভালো। আমরা বছর দুয়েক আগে এই বীজটা আমরা এনেছিলাম, আনার পরে আমরা আমাদের এদিকে 3-4টে গ্রামে দিয়েছিলাম। হ্যাঁ, এবং আমরা নিজেরাও এটা এক্সপেরিমেন্টালি আমাদের এখানে আমাদের যে ডেমনস্ট্রেশন ফার্ম আছে এখানে আমরা করি, এবং এটা এবারও সেটা করেছি। এবার এটাকে জমিতে আমরা আরও বেশি করে বাড়াবো। যখন একটা জায়গায় ব্যবসাকে যদি নিতে হয় তাহলে এটাকে স্কেল করতে হবে। স্কেলের জন্যে আমরা সেই ধরনের জায়গা খুঁজছি, লোক খুঁজছি, চাষি খুঁজছি, হয়তো আগামী দিনে আমরা এটাতে সফল হতে পারবো। 50,000 লোগো কো আপনি মঞ্জিল সে হ্যাঁ জোড়া, নই উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হন্ডা।